আরজিকর কাণ্ডের আবহে এবার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে। নিহত 62 বছরের বাবলু পাহাড়ি স্থানীয় মন্দিরবাজার এলাকার বাসিন্দা। এই ঘটনায় 2 মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত গত বুধবার বেলায়। মথুরাপুরের উত্তর লক্ষ্মীনারায়ণপুর এলাকার 27 বছরের এক মহিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ভাবেন মহিলাকে ভূতে চেপেছে। তখনই গুনিন বাবলুকে ফোন করে ডাকা হয় ওই বাড়িতে। অভিযোগ, মহিলাকে ঝাড়ফুঁক করার নামে শ্লীলতাহানি করে বাবলু। মহিলার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে গুনিন বাবলুকে পেটাতে থাকে। পিটুনির জেরে অসুস্থ হয়ে পড়ে ওই গুনিন। খবর পেয়ে গ্রামে পুলিশ পৌঁছয়। বাবলুকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা গুনিন বাবলুকে মৃত বলে ঘোষণা করেন। নিহত গুনিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 2 মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ। আমার বাবা গুনিন লোক ছিল। এবারে কি হয়েছিল আমি বলতে পারবো না। আমরা এসেছি আজকে 10:10-15 এরকম হবে, বাড়ি এসেছি কলকাতা থেকে। এই যে শুনছি মা বলছে, বলে তোর বাবাকে একজন ডেকে নিয়ে গিয়েছে, সে মা তার সে অসুস্থ, তার মেয়ের কি হয়েছে না হয়েছে এরকম অসুস্থ, হাতে পায়ে ধরে নিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি। আমি বলছি গিয়েছে এরকম তো অনেকবার যায়, গিয়েছে চলে আসবে। তারপর দেখছি যে দুপুর হয়ে যাচ্ছে, আসছে না। মা বলছে, বলে কি রে এখনো পর্যন্ত আসছে না, কি করি। তারপর একটা দাদা এলো, অসিত দাদা এলো, এসে বলছে, বলে পিসেমশাই কোথায়, বলে পিসেমশাই তো নেই, হরিণখালি কি একটা লোক ডেকেছে চলে গিয়েছে। তারপরে আমার কিছুক্ষণ পর আমার ভাইয়ের বউ ফোন করলো, করে বলছে, বলে পিসেমশাইকে এরকম মেরে ফেলেছে, ওরা নাকি মেরে ফেলে দিয়েছে পিসেমশাই। কেন এটা কেন করলো, কি মনে করছেন? কি মনে করছি বুঝতে পারছেন, উনি তো গুণীন মানুষ ছিল। এবার কীভাবে আমার কী ব্যক্তিগত শত্রুতা ছিল, কী ছিল আমি ঠিক বলতে পারবো না, কারণ এইসব বিষয়ে আমরা সত্যি কথা বলতে গেলে থাকতাম না। উনি গুণীন লোক, উনি বাইরে, উনি ওনার কাজ উনি ওনার মতো করে করতেন। এখন এই ঘটনার পরে কী চাইছেন আপনারা? আমরা ওনাদের কঠিন শাস্তি চাইছি। ওনারা যদি কোনো সমস্যা হতো বা কিছু হতো, আমাদের পরিবারের লোক ছিল, আমাদের জানাতে পারতো, গ্রামে প্রধান ছিল, বিচারক ছিল, পুলিশ ছিল, যদি আমার বাবা কিছু করতো ওনাদেরকে তো বলতে পারতো বা ওনাদের কাছে কমপ্লেন করতে পারতো। এরমভাবে মানুষটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে দেওয়ার তো কোনো রাইট নেই ওনাদের, আইন তো হাতে নেওয়ার কারোর রাইট নেই। ওনার তো কোনো সমস্যা থাকলে বাড়ির লোকের বলতে পারতো, আমাদের তো কারোর কিছু জানায়নি, বা কোনো পুলিশকে জানাতে পারতো যে এরকম আমার বাবা কিছু করেছে বা কিছু। সেটা ওরা তো কিছুই করেনি, ওরা ডাইরেক্ট এসে ডেকে নিয়ে গিয়ে মেরে দিয়েছে, ভালো বলে ডেকে নিয়ে গেছে, কোনো ঝগড়া ঝামেলা কিছু না, ভালো বলে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার মেয়ে মরে যাবে না কি মরে যাবে বলেছে, বলে ডেকে নিয়ে গেছে। আবার অভিযোগ করেছেন থানায়? অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা আমার হাজবেন্ড গিয়েছে, আমার মা গিয়েছে মথুরাপুর হসপিটাল, ওখানে বডি আছে, ওখান থেকে কি হবে পোস্টমর্টম টাটম ওখানে হবে, ওখানে গিয়েছে। কি নাম আপনার? রিয়া হালদার। মথুরাপুর থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।